আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান ও কৃষি বিষয়ক প্রশ্ন থাকবে কোয়েশ্চেন ওয়ান হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট অ্যান্সার হবে বি ক্যাপাবল প্রশ্ন দুই হোয়াট ইজ দ্য অ্যান্টিনম অফ जोवियल एंसर बी जुएलस प्रश्न तीन ह्वाट इज दिन अफ सेंटल एंसर डी रूड प्रश्न चार आई एम नट बैड डैश टेनिस एंसर बी एट टेनिस प्रश्न पाँच चूज द कारेक्ट अल्टरनेटिव टू कारेक्ट देंटेंस ही डैश टू सी आस इफ ही हैड बीन एबल टू डू एंसर हो बी उड हेफ कम প্রশ্ন ছয় ভিজা কাদামাটি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত লাঙল কোনটি উত্তর ক রোটারি আঙুল প্রশ্ন সাত ভূমিকর্ষণের দ্বারা কোনটি হয় না উত্তর ঘ মাটির আর্দ্রতা প্রশ্ন আট ব্ল্যাক বেঙ্গল ছাগল একসাথে কতটি বাচ্চা দেয় উত্তর দুই থেকে তিনটি বাচ্চা দেয় প্রশ্ন নয় দেশি গাবি দৈনিক কত লিটার দুধ দেয় উত্তর ক এক থেকে দেড় লিটার প্রশ্ন এগারো বাংলাদেশে হাল চাষে পশুশক্তির প্রধান উৎস হিসেবে স্বীকৃত পশু কোনটি উত্তর ক গরু ও মহিষ প্রশ্ন বারো জলস উদ্ভিদ সহজে ভাষার কারণ উত্তর গ এদের কাণ্ডে অনেক কুঠুরি আছে প্রশ্ন তেরো নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় উত্তর ঘ বায়োগ্যাস প্রশ্ন চোদ্দ পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন উত্তর খ মধ্যাকর্ষণ বলের জন্য প্রশ্ন পনেরো মাস অক্সিজেন নেয় ঘ পানির মধ্যে দ্রবিত বাতাস হতে প্রশ্ন ষোলো গুরুচন্ডালি দোষমুক্ত কোনটি উত্তর ক সব পড়া প্রশ্ন সতেরো রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ করো উত্তর গ রত্নাজ আকার রত্নাকর প্রশ্ন আঠারো কোন শব্দ জুটি বহুবচন সংকেত করে উত্তর ক পাকা পাকা আম প্রশ্ন উনিশ কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক উত্তর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট প্রশ্ন বেশ কোনটি তদ্ভব শব্দ উত্তর ক প্রশ্ন একুশ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে উত্তর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন বাইশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল উত্তর ঘ একচল্লিশ দশমিক আট শতাংশ প্রশ্ন তেইশ বাংলাদেশের সংবিধান কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন উত্তর ক পঁচানব্বই প্রশ্ন চব্বিশ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফন্ড কতটি আসনে জয়লাভ করেছিল উত্তর গ দুইশো তেইশটি আসনে জয়লাভ করেছিল প্রশ্ন পঁচিশ ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত উত্তর খ জেদ্দায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ